সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াত। এই আয়াতটি মূলত সংক্ষেপে মূল কথা হলো আমাদের যে কালেমা যেটা আমরা আমাদের জীবনের মূল সম্পদ মূল অর্জন ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ এই যে বাক্য এই কথার যে মর্ম এই কথার যে অর্থ এই কথার যে ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া আর কেউ নাই সকল কিছুর বিবেচনায় শুধুই আল্লাহই আল্লাহ আল্লাহই আল্লাহ দেনে ওয়ালা সর্বকিছুতে আমার যা কিছু যখন যেভাবে যা দরকার তার সব কিছুতে শুধুই আল্লাহ এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এটা একটা দাবি মনে করেন এটা একটা বাক্য এটা একটা দাবি করলাম আমি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই আর কোনো মাবুদ নাই তাহলে এই দাবিটা ধরে নেন বুঝার জন্য এই আয়াত যে আল্লাহ করছে আল্লাহই বলছে যে হে আমার বান্দারা শোনো আমি বললাম আল্লাহ ছাড়া আমি ছাড়া আর কোনো ইলাহ নাই এখন আমি যদি বলি আল্লাহ এই কথার উপরে আপনার সাক্ষী কি প্রমাণ কি তো আল্লাহ তাআলা বলেন সাক্ষী এই কথার উপরে এক নাম্বার আমি নিজেই আমি এক নাম্বার সাক্ষী আমি সাক্ষী দিচ্ছি যে আমি ছাড়া আর কোনো ইলাহ নাই তা আমি যদি বলি আল্লাহ আপনার সাক্ষী আপনিই দিবেন আর কেউ নাই আল্লাহ তাআলা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার সাক্ষী আমি আল্লাহ নিজেই দুই আমার এই কথার সাক্ষী ওয়াল মালাইকা সমস্ত ফেরেশতা আল্লাহ বলে যত ফেরেশতা আছে আমার সব ফেরেশতা এই কথার সাক্ষী দেয় যে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মানে এটা এরপর আল্লাহ বলেন ওয়া উলুল ইলমে কাইমাম বিল কিসত ইনসাফের উপরে সততার উপরে ন্যায়পরায়ণতার উপরে প্রতিষ্ঠিত যত এলেমওয়ালা যত এলেম জ্ঞানবান অন্যত্র নামাজের ওয়াক্ত হইলে ওইটার বাইরের মাইকের লাইন বন্ধ করে দিব এনে জামাত কয়টায় আচ্ছা তাহলে সমস্যা নেই তো বললাম সমস্ত এলেমওয়ালা আল্লাহ বলেন যাকেই আমি আসমানি এলেম দিছি ওয়াহির এলেম এই যে কোরআনের এলেমকে আসমানি এলেম বলে কি এলেম বলে বলেন হাদিসের এলেমকে আসমানি এলেম বলে ওয়াহি ওয়াহি ওয়াহির এলেম কেউ শিখে বাংলা বই থেকে কেউ শিখে ইংরেজি বই থেকে কেউ শিখে অঙ্ক বই থেকে আলহামদুলিল্লাহ আমরা শিখি রব্বে করিম থেকে বানানেওয়ালা থেকে সরাসরি হাট্টিমাটিম শেষ পর্যন্ত কোনো ব্যক্তির কাছে গিয়া পৌঁছে টু লিটল ব্ল্যাক বার্ডস সিটিং অন এ ওয়াল এই ইংরেজি কবিতার লাইনের সনদ ধারাবাহিকতা হয়তো কোনো ব্যক্তি কাছে গিয়া পৌঁছবে আর আমার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা আরশ আজিমে গিয়া পৌঁছে আমার পড়া দামি পড়া আমার মাদ্রাসার পড়া আমাদের দামি পড়া এটা আরশের সাথে যুক্ত হয় মনিবের সাথে যুক্ত হয় এর সাথে তুলনা করা বাকি কোন শিক্ষিত দারে কাছেও আসতে পারবে না দারে কাছেও ইজ্জত সম্মান বাতরকারীরে বলে না ইজ্জত সম্মান দালান বিল্ডিং টাইলস এগুলোরে বলে না বহু মূর্খ পৃথিবীতে বহু জেনারেল শিক্ষিত ব্যক্তি যা দুনিয়া ভোগ করে উচ্চশিক্ষিত একবারে ডক্টরের ডিগ্রিধারী উচ্চ শিক্ষা গ্রহণকারী তার চাইতে মূর্খ এরকম বহু আছে দুনিয়া তার চাইতে বেশি ভোগ করে তা কি এতে বলেন এতে হইলটা কি হইলটা কে বহু মূর্খ মানুষের বাড়ির টাইলস পৃথিবীর সবচেয়ে দামি টাইলস তা কি হইছে এতে দুনিয়া খুব বেশি ভোগ করার এটা তেমন কিছু না এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়া উলুল ইলম যাদেরকে আসমানি এলেম দেওয়া হয়েছে ওয়াহির এলেম দেওয়া হয়েছে
আমি আল্লাহর পক্ষ থেকে ইলম জ্ঞান দেওয়া হয়েছে যুগে যুগে কারা তারা এক নাম্বার সমস্ত আম্বিয়া সমস্ত নবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমানি ইলম গ্রহণ করেছেন সুবহানাল্লাহ দুই সমস্ত নবীদের ইমানদার সাহাবী যারা তারা আল্লাহর কাছ থেকে আসমানি ইলম গ্রহণ করেছেন সমস্ত নবী এবং সাহাবীদের পরে যত উলামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়া বুজুরগান ইমাম খতিব আইম্মা ফুকাহা এরা সব আল্লাহর কাছ থেকে আসমানি ইলম গ্রহণ করেছেন এজন্য আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীকে বলো সমস্ত নবীর ইমানদার সাহাবীদেরকে বলো সমস্ত নবীর সাহাবীদের পরে যত আউলিয়া যত বুজুর্গ যত আলেম যত মুহাদ্দিস যত মুফাসসির যত ফকীহ যত ইমাম যত খতিব যত মুয়াজ্জিন তাদের সবাইকে বলো প্রত্যেকই সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের সাক্ষী দিবে এই কালেমার সাক্ষী দিবে এটাই সঠিক কথা যে আল্লাহ ছাড়া আর কিছু নেই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া আর কোনো বানানে ওয়ালা নাই আল্লাহ ছাড়া আর কোনো দেনে ওয়ালা নাই আল্লাহ ছাড়া আর কোনো হাজত রাওয়া নাই প্রয়োজন পূরণকারী অভাব দূরকারী রিজিক আনয়নকারী অসুস্থতা থেকে সুস্থতা দানকারী হার কিসিমের সবকিছু করনে ওয়ালা দেনে ওয়ালা শুধুই আল্লাহ কে বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ আল্লাহ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা এই কথাটা এটাই মূল কথা তো আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে এই কথার সাক্ষ্য আল্লাহ তাআলা দান করছে তাহলে এই আয়াতের তর্জমাটা এবার আবার বাংলায় শুনেন একসাথে তাহলে আপনারা বুঝবেন আল্লাহ তাআলা বলতেছেন সূরায়ে আলে ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন শাহিদ আল্লাহ আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন আন্নাহু লা ইলাহা ইল্লাহু যে নিশ্চয় তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই ওয়াল মালাইকাতু এবং সমস্ত ফেরেশতারাও সাক্ষী দিচ্ছে ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত সততা ন্যায়পরায়ণতা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত সমস্ত আসমানি এলেমওয়ালা ওহির এলেমওয়ালারা তারাও সাক্ষী দিচ্ছে কি সাক্ষী দিচ্ছে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান তিনি সবচাইতে জ্ঞানবান প্রজ্ঞাময় সুবহানাল্লাহ এখন আসেন আমি বাংলা তরজমা বলে ফেলছি এবার এই আয়াতের উপরে কয়েকটা কথা এক নম্বর কথা হলো এই আয়াতটি হলো ঈমানের পক্ষে সর্বশ্রেষ্ঠ দলিল বলেন আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দলিল তাফসীরের মধ্যে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন আসার কিছুদিন পর পার্শ্ববর্তী একটি দেশ সিরিয়া তখন শাম দেশ বলতো এই সিরিয়া অঞ্চল থেকে দুইজন ইহুদি পণ্ডিত ইহুদি ধর্মের ধর্মগুরু ইহুদি হলো যারা মূসা নবীকে মানতেন তো এই ইহুদি ধর্মের দুইজন পণ্ডিত ধর্মগুরু মদিনায় আসছে এমনিতে তারা আসছে নবীজির কাছে সাক্ষাতের জন্য না তাদের ব্যক্তিগত কাজে আসার পরেই মদিনার চতুর্দিকের খেজুরের গাছ বাগান দেখে তারা নিজেরা পরস্পর বলতে চাচ্ছিল বলতেছিল যে শেষ জামানার নবী যিনি আসবেন আমাদের কিতাবে আছে এবং হিজরত করে যে অঞ্চলে আসবেন এই এলাকাটা পুরা ওইটার মতো মনে হয় এ কথা বলতে বলতে ভিতরে ঢুকছে ভিতরে ঢুকার পরে তারা ওইখানেই গিয়ে শুনছে যে মক্কা থেকে একজন ব্যক্তি মোহাম্মদ যার নাম নিজেকে শেষ নবী দাবি করে তিনি এখানে এসেছেন কিছুদিন হয় তারা কয় মাশা আল্লাহ এটাই তো আমরা বলছিলাম তিনি তো এসেই গেলেন তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনাসামনি গেছে
নবীজির চেহারা মোবারক পুরা দেহের দিকে তাকায়া এবার তারাও আবারো একজন আরেকজনকে বলছে যে আমাদের ধর্ম ইহুদি গ্রন্থে শেষ নবীর যেই চিহ্ন পরিচয় যেই চেহারার গঠন লক্ষণ সবকিছু তার সাথে মিলে যাচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা সমস্ত আসমানি কিতাবে পেছনে ছিল সুবহানাল্লাহ নবীজির আলোচনা ছিল কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস এই কথাটা খুব সুন্দর মনে করেন বুঝেন আগে আল্লাহ তাআলা বন্ধুকে বলছেন বন্ধু আপনাকে আমি রাসূল বানিয়েছি কাফাতাল লিন্নাস সমস্ত মানুষের জন্য কার জন্য বলেন সমস্ত মানুষ তো তাফসিরে লিখছে সমস্ত মানুষ বলতে এখানে একে তো নবীজি যখন থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ তাদেরকেও বোঝায় আবার নবীজির জন্মের আগে আদম থেকে নিয়ে যত মানুষ পিছনে গেছে তাদেরকেও বোঝায় তিনি সামনে কিয়ামত পর্যন্ত যত লোক তাদের জন্য তিনি নবী পিছনে আদম পর্যন্ত যত মানুষ ছিল তাদেরও তিনি নবী তিনি তাদের ইলান নাস তিনি মানুষ বলতে যাকে বুঝায় তারই নবী তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার 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 নবী কেন তাফসিরে লিখছে কেন না সমস্ত নবী তাদের নিজ নিজ জামানায় তাদের নিজ নিজ উম্মতকে বলছে যে আরেকজন নবী আসবে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে তোমরা তার উপরে ঈমান আনবা তিনি তখন অটোমেটিক তোমাদের নবী হয়ে যাবে আমরা শুধুই তার আগমনের অপেক্ষায় আমরা বলে যাচ্ছি কিন্তু মূল বক্তব্য প্রধান অতিথির বক্তব্য তিনিই পেশ করবেন চূড়ান্ত বক্তব্য উনিই পেশ করবেন সমাপনী কথা উনিই বলবেন যা কিছু কমপ্লিট করার উনিই করবেন উনিই করবেন আমরা কিতাবে পড়ছি উদাহরণ দিয়ে বুঝাইছে এক লেখক সুন্দর ঐতিহাসিক তিনি বলছে মনে করেন রাত্রিবেলা আকাশে অন্ধকার তো চাঁদ উঠছে কিছুটা আলো হইছে পুরা অন্ধকার কাটে নাই কুটি কুটি তারা একসাথে জ্বলছে আরো কিছু আলো হইছে কিন্তু পুরা অন্ধকার কি হয় নাই কাটে নাই চাঁদ এবং তারা মিলে সারা রাত মেহনত কইরা পুরা অন্ধকার দূর করতে পারে নাই সকাল বেলার সূর্য একাই তাদেরকে জানাইছে চাঁদ এবং তারা সারা রাত অন্ধকার দূর করতে পারো নাই পুরাপুরি সর তোমরা সর সবগুলো সর আমি একাই আসতেছি আমি একাই গোটা পুরাটা একসাথে অন্ধকার আলোকিত করে দেব তো ঠিক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী জমিনে আসছে কালেমার প্রচার করছে আল্লাহর বন্দেগির কথা বলছে আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলছে তো একটু একটু অন্ধকার দূর হইছে কিন্তু পুরা আলোকিত হয় নাই এভাবে যেতে যেতে 1,24,000 কিংবা 2,24,000 নবীর ধারাবাহিকতায় সর্বশেষ আল্লাহ তাআলা বললেন সব সর এবার আমার বন্ধু আখিরি নবী একাই আসবে সে একাই গোটা পৃথিবী আলোকিত করে দেবে বন্ধু আমার একাই আলোকিত করে দেবে সুবহানাল্লাহ তো ওই দুই ইহুদি ধর্মগুরু বললেন তাকে শেষ জামানার নবীর যে চিহ্ন এটাই হুবহু মনে হচ্ছে এবার ওই ইহুদিদের পণ্ডিত নবীজিকে বললেন হে মুহাম্মদ তোমার কাছে আমাদের একটি প্রশ্ন আছে যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা তোমার উপরে কালেমা গ্রহণ করে ঈমান আনবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বলো তাহলে কি সেই তোমাদের প্রশ্ন তখন তারা জিজ্ঞাসা করল হে মুহাম্মদ বলো আল্লাহ যতগুলো কিতাব নাজিল করছেন এই পর্যন্ত সব কিতাবের মধ্যে আল্লাহর তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে ঈমান এই ঈমানের উপরে এই তাওহীদের উপরে এই একত্ববাদের উপরে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য
কোন বাক্যটা কোন কথাটা সেটা তুমি বলো আইয়ু শাহাদাতে আযম সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবে কোনটি সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে কোরআনুল কারীমের সূরায়ে আলে ইমরানের এই 18 নম্বর আয়াতটি পড়ে শুনায়া দিলেন আল্লাহর যত কিতাব আল্লাহ নাজিল করছে আল্লাহ যত কথা আল্লাহ বলছে সব কথার মধ্যে সর্বশ্রেষ্ঠ সাক্ষ্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা এটাই শ্রেষ্ঠ কথা এটাই সবচেয়ে দামি বস্তু এটাই সবচেয়ে দামি সম্পদ এটাই সবচেয়ে বড় নিয়ামত এটাই সবচেয়ে ওজনদার কথা সুবহানাল্লাহ তখন এই কথা বলাতে এই আয়াত পড়াতে ওই দুই ইহুদি আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাহলে এখন আপনি এবারে অল্প কিছু কথা বুঝেন এক নাম্বার কথা হলো এটা বুঝলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে ঈমান এই যে কালেমা এটাই হলো একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন যে সে এটা বুঝছে মেনে নিছে মুখে বলছে দিলে স্বীকার করছে জিন্দেগিতে বাস্তবায়ন করেছে আল্লাহর কসম এটাই হলো সাত আসমান ও জমিনের মধ্যে তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত ইমানদার হওয়া কি হওয়া বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ এই সম্পদের অধিকারী হওয়া আও না ভাই ভিতরে আও না ভিতরে আও আসো ভিতরে বসো কতক্ষণ আসো মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করেন বলা তো উচিত ছেলে পেলেদেরকে এই সব ছেলে সুস্থ সবল তাগরা জওয়ান ছেলে 16 17 18 বছরের নওজোয়ান এরা যদি বুঝতো ইসলাম এরা যদি আল্লাহকে ভালোবাসতো এরা যদি সেজদাকে ভালোবাসতো রাসূলুল্লাহকে মহব্বত করত গোটা পৃথিবীতে মুসলমানের আজকের এই জিল্লতি অপদস্ত অবস্থা হইতো না হইতো না ইসরায়েলের ইহুদি প্রতিরক্ষা মন্ত্রী নতুন কয়েকদিন আগে আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে কাবা শরীফ থেকে বোরাকে চড়ে যেই মসজিদে গিয়ে নামাজ পড়ছিলেন মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর কদম যেই মসজিদে পড়ছিল নবীজির পিছনে যারা মুক্তাদি হিসেবে দাঁড়াইছিল এত বড় পবিত্রতম মসজিদ আমাদের আমাদের প্রথম কেবলা নবীজির উপরে যখন মেরাজের রাত্রে নামাজ ফরজ হয়েছিল 17 মাস নবীজি এক টানা এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কেবলা বানায়া আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন সেই পবিত্র মসজিদ সেই জায়গা আজকে ইসরায়েলের ইহুদিরা এই সেদিনও আবারও ঘোষণা দিছে যে এখানকার এক ইঞ্চি জমিনে মুসলমানদেরকে বসবাস করতে দিবে না পরিষ্কার ঘোষণা দিছে দেবে না থাকতে ফিলিস্তিনের জমিন থেকে মুসলমানদেরকে উৎখাত করে ফেলবে আহ অথচ আমাদের সব আছে আমাদের নওজোয়ান আছে আমাদের শক্তি আছে সম্পদ আছে সবই আছে কিন্তু শুধুমাত্র দুশ্মনের ষড়যন্ত্রে আমরা হেরে গেলাম দুশ্মন আমাদের হাতে হাতে এই পরিমাণ অশ্লীলতা বেহায়াপনা উলঙ্গপনা নোংরামির সামান দিয়ে দিছে যুবক রাত দিন শয়নে স্বপনে হাঁটতে চলতে উঠতে বসতে অশ্লীল ছবি আর নারী মেয়ে প্রেম এই অশ্লীলতা জেনা ব্যভিচার উলঙ্গ ছবি নর্তকীর নাচ এটাই জীবনের সাধনা আরাধনা এটাই জীবনের কাঙ্ক্ষিত বস্তু এটাই মনে করছে এটার পিছনেই ঘুরছে অথচ একজন নারীর থেকে যেই চাহিদা পূরণ করা এটা আল্লাহ তাআলা নিজেই প্রকৃতিগতভাবেই আদম থেকেই পূরণের জন্য বিবাহের বৈধ পন্থা তৈরি করছেন যার কারণেই পৃথিবীর ধারাবাহিকতা এই পর্যন্ত আইছে এটা তো একটা স্বাভাবিক বিষয়
একদম স্বাভাবিক একটা বিষয় এর জন্য নিজের জীবন যৌবন মান সম্মান ইজ্জত শরীর স্বাস্থ্য রাত্র দিন সময় সম্পদ সবকিছু মেয়ের পিছনে ছবির পিছনে নাচের পিছনে ব্যয় করতে হবে এই একটা শুধু সুখের জন্য একটা নারীর থেকে যেটুকু স্বাদ শাহওয়াত আনন্দ পাওয়ার বিষয় শুধু এটাই যদি হয় জীবনের একমাত্র কাঙ্ক্ষিত লক্ষ্য তো পৃথিবী গড়বে কিভাবে নিজের জীবনের বাকি কাজ করবে কিভাবে আপনি বলেন না আপনি একটা ছেলের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন না বাবা তুমি কি আসছো শুধু একটা বেডি একটা মেয়ের লগে থাকতা আর জীবন কাটাইতা এটাই জীবন বলেন না আপনি বলেন আমি পৃথিবীতে আসছি শুধু এর জন্য সারা দিন সারা রাত শুধু বেডির লগেই আমার জীবন এই হায় হায় হায়